पश्चिम बंगाल के शहरी विकास मंत्री और टीएमसी नेता फरहाद हकीम ने कोविड-19 वैक्सीन सर्टिफिकेट पर प्रधानमंत्री नरेंद्र मोदी की फोटो को लेकर पश्चिम बंगाल के मुख्य निर्वाचन अधिकारी डॉक्टर आरिज अफताब से शिकायत दर्ज कराई है। प्रथम ऑब्जेक्शन হচ্ছে যে কেন প্রধানমন্ত্রীর ছবি নরেন্দ্র মোদির ছবি আমরা যে ভ্যাকসিন নিচ্ছি সেই ভ্যাকসিনের যে ভ্যাকসিনেশন সার্টিফিকেট সেই সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি থাকে। প্রধানমন্ত্রীর ছবি কখন থাকছে যখন প্রধানমন্ত্রী ইজ এ স্টার ক্যাম্পেইনার। পশ্চিমবঙ্গে আসাম বা অন্যান্য নির্বাচনে যখন তিনি ক্যাম্পেইন করছেন তার দলের হয়ে সেই সময় তার ছবি দেওয়া মানে সেই ক্যাম্পেইনকে সরকারি মদতে সেটাকে প্রসারণ দেওয়া, তাই এটার একটা অবজেকশন। দ্বিতীয় অবজেকশন হচ্ছে এখনও বহু পেট্রোল পাম্পে সেখানে প্রধানমন্ত্রীর ছবি আছে, সেই ছবিগুলো থাকা অর্থ হচ্ছে যে আবার ক্যাম্পেইনে মানুষকে প্রভাবিত করার জন্য সেই ছবিগুলো ইউজ করা হচ্ছে।